বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এখন ব্যবসা বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও বাণিজ্যিক সম্পর্ক ভালো থাকলে দুই দেশই লাভবান হবে, আর বাংলাদেশের টার্গেট হওয়া উচিত ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমানো। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। বিগত সরকার রাজনৈতিকভাবে ভারতের উপর নির্ভরশীল হওয়া এর মূল কারণ। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বেশ গুরুত্বপূর্ণ। পণ্য আমদানি রফতানি ছাড়াও ভারতে পড়তে যাওয়া, চিকিৎসা, কেনাকাটা এসব দিয়ে ভারত লাভবান হয়। বাণিজ্য বৈষম্য থাকবে, কারণ বড় দেশ, বড় অর্থনীতি, অনেক পণ্য উৎপাদন হয়, আমাদের কম আছে। আমার পণ্যটা তো ভারতে ঢুকতে দিতে হবে, আমি কম্পিটিশনে টিকি আর না টিকি। ভারতের সাথে বাংলাদেশের রয়েছে বিশাল বাণিজ্য ঘাটতি। 2022-23 অর্থ বছরে যার পরিমাণ ছিল $10 বিলিয়ন। রাজনৈতিক জায়গাটাতে আমাদের সমস্যা হচ্ছে, অন্যান্য জায়গাগুলো কিন্তু চালু আছে। আমরা ভারত থেকে ডিজেল আমদানি করছি, বিদ্যুৎ আমদানি করছি, ভারতে পণ্য আমাদের দেশে আসছে, তো কাজেই ওই জায়গাগুলোতে দেখবেন যে আমরা কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। বিশ্লেষকরা বলছেন, ভারতের সাথে সম্পর্কের এই জটিলতা সহজ করতে হলে দুই দেশের উদ্যোগই প্রয়োজন। যে হেলথ সেক্টরে বলি, এডুকেশন সেক্টরে বলি, ট্যুরিজম সেক্টরে বলি, এটা যদি একেবারেই বন্ধ হয়ে যায় বা বাধা হয়, তাহলে তো ভারতেরই ক্ষতি, ভারতের যারা ব্যবসায়ী ইত্যাদি। তো তারাও আমার মনে হয় একসময় প্রেশার দিবে তাদের সরকারকে, যে সম্পর্ক এমন অবস্থায় যেন নিয়ে আসে যেন এইগুলো যেন মোটামুটি স্বাভাবিক হয়ে যায়। ভারত যদি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে গুরুত্ব দেয়, তাহলে সমস্যা সমাধান অনেক সহজ হবে, মন্তব্য বিশ্লেষকদের। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।